আসসালামু আলাইকুম সিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামের লাল কাঁঠাল এর ভেতরের অংশটা লাল হবে লাল বলতে ওই লাল না যেটা কড়া কাঠালি কালার যে রংটা ওই কালারের রঙটা হবে ভেতরের অংশে আমাদের দেশের যে কমন কাঁঠালগুলো আছে সেগুলো কিন্তু ভেতরে হলুদ কালার হয় বা সাদা কালার হয়ে থাকে কিন্তু এটার হবে কড়া কাঠালি কালারের একটা হালকা সোনালি কালারের একটা আবরণ থাকবে তো যাই হোক দেখতে পাচ্ছেন ছোট ছোটো গাছে ফল ধরে আছে অসংখ্য ফল ধরে আছে যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আমাদের পেজ বা আমাদের ফেসবুক আইডিতে মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন কী কী গাছ নেবেন আপনারা আমাদের কাছে সব রকমের দেশি বিদেশি গাছ আছে রিসেন্ট যেগুলো আসছে পার্সিমন চেরি পিনাট বাটার লোকাট ব্রেড ফ্রুট এগুলো সব আছে বিদেশি ফলগুলো সবগুলোরই কলম গাছ আছে তো যারা নেবেন আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ারের গাছ সারা দেশে সাপ্লাই করে থাকি আমাদের নার্সারিতে এসেও আপনি পছন্দ করে নিতে পারবেন আমাদের নার্সারির ঠিকানাটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে কত ফল ধরে আছে অসংখ্য ফল ধরে আছে এই যে দেখ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফল ধরে আছে একটা গাছে ছোট্ট একটা গাছ সাতটা ফল ধরে আছে তো দেখা যাক কয়টা ফল টিকে যায় সাতটাই টিকবে না সত্যিকার অর্থে সাতটাই টিকবে না টিকলে হয়তো বা দুইটা বা একটা টিকতে পারে কারণ ছোট গাছ অতটা ফল ক্যারি করার মতো অ্যাবিলিটি নাই এখানে দেখতে পাচ্ছেন আরও গাছে ফল আছে প্রত্যেকটা গাছেই ফল আসছে এগুলা বয়স মোটামুটি এক বছর হয়ে গেছে এগুলোর বয়স মোটামুটি এক বছর হয়ে গেছে তো অনেক দিন পর ভিডিওটি করছি যে মাঝে এখনও যে অবস্থা দেশের তাতে করে নার্সারিতে আসাটাই বন্ধ ছিল বলতে গেলে অনেক দিন পর ইচ্ছা হলো যে নার্সারিটা খুলে আজকে একটা ভিডিও দেই আপনাদের পোটোপুরি খোলা নাই তারপরও নার্সারি বন্ধ আছে আজকেও কারণ রোডের পাশে ওইভাবে সব কিছু করা যায় না সমস্যা হয়েছে। তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন কেমন লাগলো আর যদি গাছের অর্ডার করতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে ফোন করে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ